আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলার খামারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মিলন মাহমুদ। আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে শুকনা মরিচের গুঁড়া এবং ভাত আসলে ময়না পাখি কেমন খায় বা কিভাবে আপনারা তৈরি করবেন। 2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এবং 4 চামচ পরিমাণ ভাত নেবেন। নেওয়ার পর একসাথে মিশ্রিত করে এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ময়না পাখির খাবার। আসলে এটা তেমন পরিশ্রমও না এবং হাতের লাগালে সব কিছু পাওয়া যায়। এভাবে আপনারা তৈরি করতে পারবেন, তারপর ময়না পাখিকে দিবেন। তা বন্ধুরা, আজকে আমরা দেখব ময়না পাখি আসলে শুকনা মরিচের গুঁড়া সাথে ভাত মিশিয়ে কীরকম খায়, সেটাই আজকে দেখব। আসলে ময়না পাখি এই খাবারটা আসলে অনেক পছন্দ করে, আর এই খাবারটা মূলত সচরাচর আমাদের কাছে থাকে বিধে আমরা আসলে দেখেন। তো এখন আমি ময়না পাখির কাছে নিয়ে যাইতেছি, খাবারটা দেখি কীরকম খায়। দেখেন ময়না পাখি খাচ্ছে, ময়না পাখি বেশ সুন্দরভাবে খাচ্ছে। এই যে দেখেন, দেওয়া মাত্রই ময়নাটা আসলে নিচে নেমে শুকনা মরিচের গুঁড়া এবং ভাত মিশিয়ে দিয়েছি, দুটাই খাচ্ছে। দেখেন সে আসলে ক্ষুধার্ত এবং সে মজা করে খাচ্ছে। দেখেন, এটা আসলে আমাদের হাতের কাছে সবসময় পাওয়া যায়। ভাত তো আমরা নিজেও খাই, ভাতটার সাথে শুধু শুকনা মরিচের গুঁড়াটা মিশিয়ে দিলে আসলে সে ময়না পাখি আসলে অনেক মজা করে খায়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন।